শুরু হচ্ছে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। মহান মুক্তিযুদ্ধে বিজয়ের সুবর্ণ জয়ন্তীর বর্ণিল আলোয় উদ্ভাসিত এই সুন্দর সকালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সেই অমোঘ উচ্চারণ মনে পড়ে আজ। উদয়ের পথে শুনি কার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। হ্যাঁ শ্রোতবন্ধুরা, মহান মুক্তিযুদ্ধের যে লক্ষ লক্ষ নির্ভীক বাঙালি স্বাধীনতার বেদিমূলে নির্ভয়ে আত্মদান করে গেছেন, তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে মনে পড়ল কবিগুরুর অমর পঙ্ক্তিমালা। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ঐতিহাসিক মহাবিজয়ের 50তম বর্ষ অতিক্রম করছি আমরা। মাত্র তিন দিন আগে উদযাপিত হয়ে গেল 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস। মহান মুক্তিযুদ্ধ ও বিজয়ের সুবর্ণ জয়ন্তী অতিক্রান্ত হচ্ছে 2021 খ্রিস্টাব্দের এই আলোকিত কাল পর্বে, যখন বাংলাদেশ শুধু অর্থনৈতিক উন্নয়নেই নয়, সার্বিক অগ্রযাত্রার সাফল্যে সত্যিকার অর্থেই বিশ্বের বিস্ময়। গত 16ই ডিসেম্বর ঐতিহাসিক মহাবিজয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপনের অবিস্মরণীয় আনন্দঘন অনুষ্ঠানে সমগ্র জাতিকেই সংযুক্ত করেছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশতবর্ষ উদযাপন জাতীয় কমিটি। মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্পিকার, মন্ত্রিপরিষদ সদস্যবৃন্দ, সংসদ সদস্যগণ, কূটনৈতিক মিশনের প্রতিনিধিবৃন্দ এবং ভারতের রাষ্ট্রপতি সহ বিদেশি অতিথিগণ যেমন এই বর্ণাঢ্য অনুষ্ঠান উপভোগ করেছেন, তেমনি প্রযুক্তি আর গণমাধ্যমের অনন্য অগ্রগতির সাফল্যে সম্পৃক্ত করা গিয়েছিল দেশের প্রতিটি অঞ্চলের জনসাধারণকেও। সত্যি শ্রোতা বন্ধুরা, সে এক অভূতপূর্ব ইতিহাসেরই পুনরাবৃত্তি। জানো, আমাদের ইতিহাসের সবচেয়ে উজ্জ্বলতম বছর 1971 সাল জীবন্ত হয়ে উঠেছিল দুদিনের সেই ঐতিহাসিক উদযাপন অনুষ্ঠানে। মুজিব জন্মশতবর্ষের সমাপনী আর মহান বিজয়ের 50তম বার্ষিকী বাংলাদেশকে যেন স্মরণ করিয়ে দিল কবি সুকান্ত ভট্টাচার্যের সেই দৃঢ় প্রত্যয়ে কবিতার কথাই নতুন করে। সবাস বাংলাদেশ, এ পৃথিবী অবাক তাকিয়ে রয়, জ্বলে পুড়ে মরে ছাড় খার, তবু মাথা নোয়াবার নয়। বাংলার মানুষ মাথা নত করেনি বলেই এই স্বাধীনতা, মহত্তম অর্জনের এই অনন্য গৌরবের ইতিহাস। শ্রোতাবন্ধুরা, পৌষের এই হিমেল সকালে আজকের দর্পণের সূচিপাতা খোলার আগে স্মরণ করিয়ে দিতে চাই, করোনা মহামারী কিন্তু এখনও তিরোহিত নয়। অমিক্রন নামের এক নতুন ভ্যারিয়েন্ট আবির্ভাব করোনা বিষয়ে আমাদের আরও সচেতন হবার কথা জানিয়ে দিচ্ছে। হ্যাঁ বন্ধুরা, তাই বলে করোনার নতুন ভ্যারিয়েন্ট সম্পর্কে আমরা যেন আতঙ্কিত না হই, বরং সচেতনতাই আমাদের নিরাপদ রাখতে পারে। সেজন্য ঘরের বাইরে গেলে অবশ্যই আমরা মাস্ক পরব। হাটবাজার, গণপরিবহন, শিক্ষা প্রতিষ্ঠান সহ যে কোনো জনসমাগম স্থলে গেলে হাঁচি কাশি যেন প্রকাশ্যে না দেই, সেদিকে সচেতন থাকতে হবে। এবং হাঁচি কাশির বেলায় অবশ্যই রুমাল, টিস্যু কিংবা কোনোই দিয়ে মুখ ঢেকে নিতে হবে। করোনা প্রসঙ্গ এটুকুই থাক, দর্পণের শেষ ভাগে সুযোগ থাকলে এ প্রসঙ্গে আবার আসা যাবে। সূচিপাতা উল্টাবার আগে শুধু বলি, আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলব, নিজেরা সুস্থ থাকব, পরিবার সহ চারপাশের পরিবেশকেও সুন্দর রাখব। বন্ধুরা, চলুন এবার জেনে নেওয়া যাক আজকের দর্পণের সূচিপাতা। নিয়মিত আয়োজন এই দিনে তো থাকছেই, আরও থাকছে কারাগারের রোজ নামচার, রূপালী সংস্কৃতি, অপরূপ বাংলা, সাহিত্য সমাচার এবং সবশেষে একটি কবিতার আবৃত্তি। জানিয়ে দিলাম আমাদের আজকের আয়োজন সূচি, চলুন এবার যাওয়া যাক মূল পরিবেশনায়। বন্ধুরা, আমরা সবাই জানি বহমান নদীর মতোই বয়ে যায় সময়ের ধারাস্রোত, অসংখ্য ঘটনার আবর্তে কিছু কিছু ঘটনা কালের সীমানা পেরিয়ে ইতিহাসে ঠাঁই করে নেয়। তেমনি কিছু স্মরণীয় ঘটনা নিয়ে সাজানো এই দিনে পর্বটি, শুনুন তাহলে দর্পণের শুরুতেই। আজ
আমন্ত্রণ সভাকে আজকের এই দিনে পর্বে শুরুতেই 1757 সালের কথা। সে বছর এই দিনে রবার্ট ক্লাইভ বাংলার গভর্নর নিযুক্ত হয়েছিলেন। 1790 খ্রিস্টাব্দের এই দিনে আমেরিকায় প্রথম কটন মিল চালু হয়। 1925 খ্রিস্টাব্দের এই দিনে বঙ্গীয় গ্রন্থাগার পরিষদ স্থাপিত হয়। 1957 খ্রিস্টাব্দের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত চলচ্চিত্র উৎসবে সত্যজিৎ রায়ের পথের পাঁচালী শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার অর্জন করে। 1964 খ্রিস্টাব্দের এই দিনে পর্তুগাল বাংলাদেশকে স্বীকৃতি দেয়। বন্ধুরা, জন্ম মৃত্যুর সাথে বহমান মানব সভ্যতা তথা মানুষের জীবন, পৃথিবীর অগণিত অসংখ্য মানুষের ভিড়ে কোনো কোনো মানুষের জন্ম এবং মৃত্যু ইতিহাসের অংশ হয়ে যায়। সেসব স্মরণীয় বরণীয় মানুষের মধ্যে আজকের এই দিনে জন্মগ্রহণ করেছেন যারা, তাদেরই কয়েকজনের কথা স্মরণ করা যাক। 1866 খ্রিস্টাব্দের এই দিনে জন্মগ্রহণ করেন উপমহাদেশের প্রখ্যাত সম্পাদক সাংবাদিক পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়। 1894 খ্রিস্টাব্দের এই দিনে জন্মগ্রহণ করেন অস্ট্রেলিয়ার দ্বাদশতম প্রধানমন্ত্রী, প্রখ্যাত আইনজীবী ও রাজনীতিবিদ রবার্ট মেনজিয়েস। 1990 খ্রিস্টাব্দের এই দিনে জন্মগ্রহণ করেন আমেরিকান সঙ্গীত শিল্পী, গীতিকার ও অভিনেত্রী জোজো। এই দিনে যেসব কীর্তিমান ব্যক্তিত্ব চলে গেছেন এই সুন্দর পৃথিবী ছেড়ে, তাদেরই কয়েকজনের নাম শ্রদ্ধার সঙ্গে উচ্চারণ করব এখন। 1737 খ্রিস্টাব্দের এই দিনে প্রয়াত হয়েছেন চীনের সম্রাট কাংজি। 1915 খ্রিস্টাব্দের এই দিনে বাংলা মুদ্রণ শিল্পের পথিকৃৎ প্রখ্যাত শিশু সাহিত্যিক চিত্রশিল্পী উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর মৃত্যু হয়। 1968 খ্রিস্টাব্দের এই দিনে নোবেল বিজয়ী আমেরিকান লেখক জন স্টেইনবেকের মৃত্যু হয়। 1979 খ্রিস্টাব্দের এই দিনে উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী কমলা ঝরিয়ার মৃত্যুবরণ করেন। 1990 খ্রিস্টাব্দের এই দিনে প্রয়াত হন বাংলাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী মাহমুদুন নবী। এমন একজন বাঙালি বিজ্ঞানী চিরবিদায় তথ্য দিয়ে এই দিনের পাতার ইতি টানব, যিনি পেঁপে, রাবার এবং পাটের ছত্রাকের জিনোম উদ্ভাবক হিসেবে বাংলাদেশে শুধু নয়, সারা পৃথিবীতে খ্যাতি পেয়েছিলেন। তিনি বাংলাদেশের স্বনামধন্য জিন তত্ত্ববিদ মাকসুদুল আলম। 2014 খ্রিস্টাব্দের এই দিনে তিনি প্রয়াত হন। প্রিয় বন্ধুরা, জানিয়ে দিলাম স্মরণীয় বরণীয় কিছু ব্যক্তিত্বের জন্ম মৃত্যুর তথ্য। এবারে বলতে চাই জন্মদিনের কথা। আজ 20 ডিসেম্বর, আপনাদের অনেকেরই জন্মদিন। আজকে আপনাদের যাদের জন্মদিন, সবাইকে দর্পণের পক্ষ থেকে জানাই জন্মদিনের শুভেচ্ছা। শুভ জন্মদিন। বর্ষের আনুষ্ঠানিকতার সমাপ্তি ঘটবে বটে, কিন্তু জাতির পিতা থাকবেন আমাদের জাতীয় ইতিহাসে প্রতিদিনের সূর্যের মতো শক্তির উৎস হয়ে। তাঁর জীবনব্যাপী সংগ্রামের একটা বড় অংশই কেটেছে কারাগারে। সেই দুঃস্বপ্নের দিনগুলো জাতির পিতা কারাগারে বসেই লিপিবদ্ধ করেছিলেন ডায়েরির পাতায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, এবার বঙ্গবন্ধুর কারাজীবনের ঘটনাবহুল স্মৃতিময় রচনা কারাগারের রোজ নামচা থেকে অংশবিশেষ উপস্থাপন করছেন জয়ন্ত চট্টোপাধ্যায়। চৌকি দফায় যারা কাজ করে ও মেট পাহারা যারা থাকে, পরিশ্রম করতে হয় তাদের বেশি। খাওয়া দাওয়ার কষ্ট হয় না, অনেক কিছু তৈরি করে পাড়ায় পালায় খেয়ে থাকে আর বিক্রিও করে। আশ্চর্য হবেন, বিক্রির ইতিহাস পরে আলোচনা করব। জেলখানায় পাওয়া যায় না এমন জিনিস খুব অল্পই আছে, তবে মেয়ে লোক শুধু পাওয়া যায় না। জলভরি দফা, বুঝতে বলতে কষ্ট হবে না জলভরি কাকে বলে। কয়েদিদের মধ্যে একটা দফা আছে যারা পানি টানে ও ওয়ার্ডে পানি দেয়। বেশ শক্তিশালী লোক দেখে এই দফা পূরণ করা হয়। সকালে বাঁশের ভিতর দুইটা করে বড় বালতিতে পানি ভরে প্রত্যেক ওয়ার্ডে হাউস আছে, তাতে ভর্তি রাখতে হয়। এদের কষ্ট একটু বেশি, কারণ তিনতলা পর্যন্ত হাউসে পানি তুলতে হয় সকালে ও বিকালে। যদি কোনো ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট, দারোগা, পুলিশ, দফাদার কয়েদি হিসেবে জেলে আসে, তখন কয়েদিরা এক হয়ে তাদের দিয়ে পানি টানায় এবং নিচের থেকে তিনতলায় পানি টানায়। ঝাড়ু দফা, এদের কাজ ঝাড়ু দেওয়া, ময়লা পরিষ্কার করা। বুড়া বুড়া অসুস্থ লোক দেখে এখানে দেওয়া হয়। দিন রাত গাছের পাতা, সামান্য ময়লা আবর্জনা পরিষ্কার করতে হয়। এরাই সুখী বেশি, কারণ কাজ নেই। তবে ইদানিং নতুন নতুন সুপারিনটেনডেন্ট ঢাকা জেলে আসাতে এদের উপর কাজের চাপ একটু বেশি পড়েছে, কারণ তিনি গাছের পাতা দেখলেই কয়েদিদের মেট পাহারাদের দিয়ে সেল বন্ধ করে শাস্তি দেন। তবে কয়েদিরাও চালাক কম না। একদিন বসে আছি, হঠাৎ শুনতে পেলাম একজন কয়েদি আর একজন কয়েদিকে বলছে, আরে ভাই ঝাড়ু মার, ঝাড়ু মার, বড় সাহেব আসছে। আমি সহজে বুঝতে পারলাম না কেন বড় সাহেবকে ঝাড়ু মারতে চায়।
পরে জিজ্ঞাসা করে জানলাম যে উনি খুব কড়া লোক, তাই কয়েদিরা ঝাড়ু মারে মাটিতে বলে সুপার সাহেবের নামে। পরে বিস্তারিত আলোচনা করা যাবে। বন্দুক দফা, একটা বিখ্যাত দফা আছে যার নাম কেউই বুঝবেন না, একে বন্দুক দফা বলা হয়। একদল কয়েদি আছে যারা মেথরের কাজ করে। মেথর হলে রোজ মাছ পাওয়া যায়, তেল পাওয়া যায়, আঁটি করে বিড়ি পাওয়া যায়, সাবানও পাওয়া যায়। লোভে পড়ে অনেকে মেথর দফায় কাজ করে, পায়খানা পরিষ্কার করে। আগে জুলুম করে মারপিট করে মেথর করতে হতো, সহজে কেউ মেথর হতে চায় না, তাই অত্যাচার করার জন্য কয়েদিদের মধ্যে থেকে দালাল ঠিক করে দেওয়া হতো। আপনারা জিজ্ঞাসা করতে পারেন বন্দুক দফা কেন বলা হয়। একটা গল্প আছে এর পেছনে। বাঁশ দিয়ে কাঁধে নিয়ে টিনে করে পায়খানার ময়লা দূরে নিয়ে লাল গাড়িতে ফেলতে হয়, তাই টিন ঘাড়ে করে টানতে টানতে দাগ হয়ে যায়। একজন কয়েদি মেথর দফায় কাজ করতে করতে তার কাঁধে দাগ হয়ে যায়। একবার তার ভাইরা তাকে দেখতে এসে কাঁধের দাগ দেখিয়ে জিজ্ঞেস করে, দাগ কিসের? তার উত্তরে মেথর কয়েদিটা বলে, আমি বন্দুক দফায় জেলখানায় কাজ করি, সিপাহি সাহেবদের বন্দুক আমাকে বহন করে বেড়াতে হয়, তাই দাগ পড়ে গেছে। সেই হতে এই দফার নাম বন্দুক দফা। শ্রোতা বন্ধুরা, শুনছিলেন কারাগারের রোজ নামচা পর্বে বঙ্গবন্ধুর কারা জীবনের কথা, যে আমাদের ইতিহাসের অন্যতম অংশ হয়ে আছে। আর এই ইতিহাসের কথাই যখন বলছি, তখন আমাদের চলচ্চিত্রেরও রয়েছে যে এক গৌরবময় ইতিহাস, সে কথা কিন্তু ভুলে গেলে চলবে না। আর এই চলচ্চিত্রে রয়েছে অনেকগুলো স্মরণীয় চলচ্চিত্র, কালের সীমানা পেরিয়ে উজ্জ্বল নক্ষত্রের মতো দেদীপ্যমান সেসব চলচ্চিত্র নিয়ে আমাদের বিশেষ আয়োজন রূপালী সংস্কৃতি। গোলাম মোর্শেদ আহমেদের কলমে রূপালী সংস্কৃতি তুলে ধরছেন সাইদা জান্নাত মাধুন। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি রূপালী সংস্কৃতির আজকের সাপ্তাহিক আয়োজন। আমাদের আজকের আয়োজনে থাকছে বাংলা চলচ্চিত্র অঙ্গনের চিরস্মরণীয় পরিচালক তারেক মাসুদ নির্মিত মাটির ময়না চলচ্চিত্রটি। বাংলা চলচ্চিত্র অঙ্গনকে নতুন পথের দিশা দেখানো এই চলচ্চিত্রটি মুক্তি পায় 2002 সালে। ফজর ওয়াক্তের কিছু আগে সুরা ও আরবি পাড়ার মধ্য দিয়ে আবছা আলোয় দেখা যায় একটি বড় মসজিদ, যার ঘাটে অনেকগুলো বাচ্চা কয়েকজন হুজুর ওযু করছেন। আনু নামের একটি ছেলে আঙ্গুল দিয়ে দাঁত মাজতে থাকলে হুজুর তাকে বলেন, গ্রামের গৃহস্থ বাড়িতে ঢেকিতে পা দিচ্ছেন কিছু মহিলা। সেখানে একটি ছোট্ট মেয়ে তার মাকে জিজ্ঞেস করে, মা ভাই কবে আসবে? জানি না। ভাই অনেক লেখাপড়া শিখবে, তাই না মা? হ বড় হইয়াও তোর বাবার মতো হবে, বুঝলি? এমন সময় আনুর বাবা কাজী সাহেব ঘরে ফেরেন এবং ঘরের জানালা দরজা বন্ধ করে দেন। ঘরের খোলা জানালা তার পছন্দ না। অন্যদিকে প্রথম দিনের ক্লাসেই আনুকে মাদ্রাসার হুজুর নাম দেন কাজী মুহাম্মদ আনোয়ার হোসেন। দুপুরে খাবার সময় আনুর পরিচয় হয় আরেকটি বাচ্চার সাথে। আনু তার নাম জিজ্ঞেস করলে সে বেশ দুষ্টুমি নিয়ে বলে, রোকন, মোহাম্মদ রোকন আব্দুল খান। খাওয়া শেষে সব বাচ্চারা খেলতে চলে যায়। আনু এদিক সেদিক খুঁজে খেলার জায়গা পেলেও খেলার সাথী পায় না, তাই একলা একলা খেলতে থাকা রোকনের সাথেই আনুর জমে যায়। রাতের বেলা আনু আর রোকনের বাড়ি পরিবার নিয়ে কথা বলে। গ্রামের কথা মনে পড়তেই আনুর চোখে ভেসে ওঠে, সে তার মিলন চাচার সাথে নৌকা বাইজ ও কৃষ্ণের পালা দেখতে গেলে তার গোড়া বাবা রেগে গিয়ে ধর্ম রক্ষার জন্যে আনুকে মাদ্রাসায় পাঠিয়ে দেওয়ার ঘটনা। কাজী সাহেব বাজার থেকে ফেরার সময় ছোট ভাই মিলনের আয়ুব সরকার বিরোধী আন্দোলন দেখে রাগ নিয়ে ঘরে ফিরে শোনেন আনুর মা গুনগুন করে গান গাচ্ছেন। এতে বিরক্তি বেড়ে গেলে তিনি জানান 2 দিনের জন্য তাবলিকে যাচ্ছেন। কাজী সাহেব তাবলিকে যাবার রাতেই প্রতিবেশী বৃদ্ধার আমন্ত্রণে আনুর মা বোন সহ বাউল গানের আসরে চলে যায়। পাখিটা বন্দী আছে দেহের খাঁচায়, পাখিটা। ঈদের সময় রোকনকে একা ফেলেই বাড়ি চলে আসে আনু। প্রথম মেলা থেকে আনু তার বোনের জন্য একটি মাটির খেলনা কিনে আনলেও বাবার ভয়ে লুকিয়ে রাখে। চাচার সাথে সে তার মাদ্রাসার জীবনের গল্প বলে। সন্ধ্যায় মিলন চাচা আনুকে নিয়ে যায় পুঁথি পাঠের আসরে। তারপরে বন্ধিনুয়া মিলবি চরণ,
খোদা তালা ইব্রাহিমকে দেখাইলো স্বপন, কুরবানি করো তোমার প্রাণে প্রিয় ধন। এর মধ্যে আলুর বোন জ্বরে পড়লেও কাজী সাহেবের গোয়ারতমের জন্য তার মা তাকে এলোপ্যাথি ওষুধ খাওয়াতে পারে না। মিলন চাচা রাতের অন্ধকারে এলোপ্যাথি ওষুধ দিলেও কাজী সাহেব সব ফেলে দেন। কিছুদিন এভাবে যেতেই মেয়েটি প্রায় বিনা চিকিৎসায় মারা যায়। মিলন চাচা আনুকে কিছু না জানিয়ে মাদ্রাসা থেকে আসার পথে মাঝির কাছে প্রথম শুনতে পায় বোনের মৃত্যুর কথা। হুজুরেরা বাচ্চাদের জিহাদের জন্য উদ্বুদ্ধ করলেও ইব্রাহিম হুজুর অনেক ক্ষেত্রেই এই জিহাদের বিরুদ্ধে কথা বলেন। তার কথায় বারবারই আসে যে এ অঞ্চলের তলোয়ার দিয়ে ইসলাম কায়েম হয়নি, তাই ইসলামকে রক্ষার জন্য তলোয়ারের দরকার নেই। একই সাথে ইসলামের দোহাই দিয়ে পাকিস্তানের সঙ্গে থাকাটাকেও তার আপত্তি। অন্যদিকে আনুর বন্ধু রোকন মাদ্রাসার পেছনে একটি লুকানো ঘরে সে ছবি আঁকে, কিন্তু ক্রমাগত মাদ্রাসার এই পরিবেশে সে অসুস্থ হয়ে গেলে বড় হুজুর তাকে একটি অন্ধকার ঘরে বন্দি করে এবং ঠান্ডা পুকুরে 101 ডুবের ফতোয়া দেয়। ফলে রোকন মুক্তির স্বাদ না পেয়ে আরও অসুস্থ হয়ে যায়। গোটা দেশে যুদ্ধ পুনর্দমে শুরু হলে আনু মাদ্রাসা ছেড়ে বাড়ি চলে আসে। কাজী সাহেব পাকিস্তানের জন্য দোয়া পড়ান, কিন্তু মিলন চাচা মুক্তিযোদ্ধাদের সহায়তা করেন। এমনই এক সময়ে গ্রামের বটতলায় বাউল গানের আসর বসে। যদি ভেস্তে যাইতে চাও গো অন্তরে, রাইখো আল্লাহর ডর। যদি আল্লাহর সন্ধান চাও গো, প্রেম রাখিও অন্তরের ভিতর। আমি আপনার মেয়ের বসি শরীয়তের হইয়া। সেখানে দাঁড়িয়ে গান শুনতে শুনতেই মিলন মিলিটারি আসার খবরে যুদ্ধে চলে যায়। আনু ঘরে ফিরলেই মা আর আনু জঙ্গলে পালিয়ে যায়। সারা রাত পাক হানাদার বাহিনীর নির্মম ও ভয়ঙ্কর গোলাগুলির দুঃস্বপ্ন পার করে পরের দিন সকালে ঘরে ফিরে দেখেন কাজী সাহেব বাড়িতেই মারা গেছেন। যুদ্ধে ভেঙে চুরমার হওয়া প্রায় ধ্বংসস্তূপের মতো বাড়ির ভাঙা দরজায় দাঁড়িয়ে আনু আর তার মা দূরে তাকিয়ে থাকেন। প্রিয় বন্ধুরা, আপনারা শুনছেন আপনাদের প্রিয় ম্যাগাজিন দর্পণ, যা সরাসরি প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় বন্ধুরা, বাংলার প্রাকৃতিক সৌন্দর্য চিরকাল আকৃষ্ট করেছে বিদেশি পর্যটক থেকে শুরু করে বাংলার কবি সাহিত্যিকদের। শীতের কুয়াশা জড়ানো এই ডিসেম্বরে সবুজ ঘাসের ওপর চিকচিকি সোনালি রোদ্দুর কিংবা পাহাড় নদী সমুদ্রের এই পর্যটন ভূগোল বাংলাদেশের পর্যটন কেন্দ্রগুলোকেও মুখর করে রেখেছে অগণিত পর্যটকদের উজ্জ্বল উপস্থিতিতে। বাংলাদেশের পর্যটন আর প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে আমাদের নিয়মিত আয়োজন অপরূপ বাংলা। ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলমের গ্রন্থনায় চলুন শুনে আসি অপরূপ বাংলা। এটি উপস্থাপন করছেন উপমা শিরিন। অপার সৌন্দর্যের লীলাভূমি প্রিয় এ বাংলাদেশ, এখানে রয়েছে বিভিন্ন শতকের ইতিহাস, ঐতিহ্য, স্থাপনা ও নানা নিদর্শন। তাতে যেমন রাজবংশের স্থাপত্য শৈলী পাওয়া যায়, তেমনিভাবে প্রাচীন পুরাকীর্তি, প্রসিদ্ধ নগরীর স্থাপত্য ঐতিহ্য দেখা যায়। প্রিয় শ্রোতা, অপরূপ বাংলার আজকের পর্বেই আপনাদের বলব ঐতিহ্যবাহী স্থাপনা বড়কাটরা সম্পর্কে। বড়কাটরা ঢাকায় চকবাজারের দক্ষিণে অবস্থিত মোঘল আমলের একটি সরাইখানা। সম্রাট শাহজাহানের পুত্র শাহ সুজার নির্দেশে 1641 সালে বুড়িগঙ্গা নদীর তীরে এই ইমারতটি নির্মাণ করা হয়। এর নির্মাণ করেন আবুল কাশেম, যিনি মীর ই ইমারত নামে পরিচিত ছিলেন। প্রথমে এতে শাহ সুজার বসবাস করার কথা থাকলেও পরে এটি মুসাফিরখানা হিসেবে ব্যবহৃত হয়। মোঘল আমলে এটি নায়েবে নাজিমদের বাসস্থান তথা কার্যালয় হিসেবে ব্যবহৃত হতো। এটি চকবাজারের পাশেই অবস্থিত। একসময় স্থাপত্য সৌন্দর্যের কারণে বড়কাটরা সুনাম থাকলেও বর্তমানে এর ফটকটি ভগ্নাবশেষ হিসেবে দাঁড়িয়ে আছে। একসময় বড়কাটরার তোরণে ফার্সি ভাষায় সাদউদ্দিন মোহাম্মদ সিরাজি লিখিত একটি পাথরের ফলক লাগানো ছিল, যেখানে এ মুসাফিরখানার নির্মাতা ও এর রক্ষণাবেক্ষণের ব্যয় নির্বাহের উপায় সম্পর্কে জানা যায়। ফলকে লেখা ছিল, সুলতান শাহ সুজা সবসময় দান খয়রাতে মশগুল থাকিতেন, তাই খোদার করুণা লাভের আশায় আবুল কাশেম তুব্বা হোসাইনি সৌভাগ্যসূচক এই দালানটি নির্মাণ করিলেন। ইহার সঙ্গে 22টি দোকানঘর যুক্ত হইল, যাহাতে এইগুলির আয়
ইহার মেরামত কার্য চলিতে পারে এবং ইহাতে মুসাফিরদের বিনামূল্যে থাকার ব্যবস্থা হইতে পারে। এই বিধি কখনো বাতিল করা যাইবে না, বাতিল করিলে অপরাধী শেষ বিচার দিনে শাস্তি লাভ করিবে। সাদুদ্দিন মোহাম্মদ সিরাজে কর্তৃক এই ফলকটি লিখিত হইল। স্থাপনাটি মধ্য এশীয় সরাইখানার ঐতিহ্যবাহী প্যাটার্ন অনুসরণ করে এবং মোঘল স্থাপত্য অনুযায়ী শোভিত। মূলত এটি একটি চতুষ্কোণ অঙ্গন ঘেরা স্থাপত্য। স্থাপনাটির দক্ষিণ শাখাটি 67.97 মিটার প্রসারিত এবং বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। উত্তর বাহুও একই মাপের ছিল বলে ধারণা করা হয়। পূর্ব পশ্চিম বাহুর দৈর্ঘ্য এখন নিরূপণ করা দুঃসাধ্য হলেও আদিতে 70.10 মিটার করেছিল বলে জানা যায়। তিনতলা বিশিষ্ট এই সদর তোরণ ছিল অতি মনোমুগ্ধকর এবং এটি দক্ষিণে নদীর দিকে প্রায় 7.61 মিটার এবং পূর্ব পশ্চিমে প্রায় 12.19 মিটার প্রসারিত ছিল। এ প্রবেশপথের দুপাশে ছিল দুটি প্রহরী কক্ষ। এ প্রবেশপথের পরে ছিল পরপর তিনটি অপেক্ষাকৃত ক্ষুদ্র আয়তনের প্রবেশপথ। কিভাবে যাওয়া যায়? দেশের যে কোনো প্রান্ত হতে পুরান ঢাকার চকবাজার এলাকায় এসে রিক্সা বা পায়ে হেঁটে যেতে পারেন ঐতিহ্যবাহী স্থাপনা বড় কাটরায়। প্রিয় শ্রোতা, অপরূপ বাংলা আজ এ পর্যন্তই। আগামী পর্বে কথা হবে অন্য কোনো ঐতিহ্যবাহী স্থান ও অপরূপ নিদর্শন নিয়ে। শোনার আমন্ত্রণ রইল। শ্রোতা বন্ধুরা, আমরা সকলেই জানি সাহিত্য সমাজেরই দর্পণ। সাহিত্যের সঙ্গে জড়িয়ে আছে ইতিহাস, ঐতিহ্য আর সমাজের বিচিত্র ছবি। বাংলা সাহিত্যের নানা প্রান্ত নিয়েই আমাদের আয়োজন সাহিত্যের সমাচার। যথারীতি ডক্টর সৌমিত্র শেখরের পরিবেশনায় চলুন শোনা যাক আজকের হুমায়ুন আহমেদের উপন্যাস অনিল বাগচির একদিন। বাংলাদেশের মুক্তিযুদ্ধকেন্দ্রিক উপন্যাসগুলোর মধ্যে বেশ ভিন্ন ধারার। এখানে যুদ্ধ নেই প্রত্যক্ষভাবে, তবে আছে সততার ঋজু সৌধ, যা নির্মাণ করেছে অনিল নামের একটি সাদাসিধে ছেলে। যুদ্ধকালে অবরুদ্ধ ঢাকায় ভীরু একটি মানুষ কীভাবে বেঁচে থাকে? অনিল বাগচি ঢাকার আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে ছোট একটি চাকরি করে আর মেসে থাকে। বাড়ি টাঙ্গাইলের রূপেশ্বরপুরে, সেখানে থাকে তার মা বাবা আর বোন। চরম আতঙ্ক, দুঃস্বপ্ন, ভবিষ্যৎহীন, স্বপ্নহীন অবস্থায় অনিল বাগচি একদিন জানতে পারে যে গ্রামে তার পিতাকে হত্যা করেছে পাক সেনারা। গ্রামের স্কুল শিক্ষক মনোয়ারউদ্দিন খাঁ তাকে চিঠি লিখে এ সংবাদ দেন এবং তাকে গ্রামে আসতে নিষেধ করেন। অনিলের বোন অতসীকে নিজের আশ্রয়ে রেখেছেন বলে তাকে সান্ত্বনা দেন তিনি। এই চিঠি পাওয়ার পর সেই ভীরু অনিল আর ঘরে লুকিয়ে থাকে না, বেরিয়ে পড়ে গ্রামের উদ্দেশ্যে। পথে বিদেশি সাংবাদিকদের সঙ্গে দেখা হয় এবং সেখানে সে সাক্ষাৎকার দেয়। বলে দেশের অবস্থা ভালো নয়, এখানে কেউ হাসে না, দেশটা যেন কবরখানা বা শ্মশানে পরিণত হয়েছে। একদিকে রাস্তায় পাকিস্তানি সৈন্যরা চলে, অন্যদিকে সে বিদেশি সাংবাদিকদের কাছে এমন সাক্ষাৎকার দেয় এবং সে গ্রামে তার পিতাকে হারিয়েছে পাকিস্তানি সৈন্যদের আক্রমণে সে কথাও বলে দেয়। আসলে অনিল বাগচির ভেতরের মানুষটি জেগে ওঠে, সে ভয় ডরকে তুচ্ছ করে এগিয়ে যায় সামনে। গ্রামে ফিরে যাওয়ার জন্য টাঙ্গাইলের বাসে চেপে বসে। সহযাত্রী পায় আয়ুব আলী নামের একজনকে, যিনি স্ত্রী ও চার সন্তান নিয়ে শ্যালকের বিয়ে উপলক্ষে টাঙ্গাইল যাবেন বলে বাসে চেপে বসেছেন। আয়ুব আলী খুব অল্প সময়ের মধ্যেই বুঝে ফেলেন যে তার সহযাত্রীটি হিন্দু। তাই আয়ুব আলী অনিল বাগচিকে পরামর্শ দেয় এই বলে যে অনিল বাগচি যেন নিজের নাম অনিল না বলে মহসিন বলে। একদিকে যুদ্ধকালীন ভয়াবহ অবস্থা, আতঙ্কিত অন্যান্য যাত্রী, রাস্তায় নানা রকমের চেকপোস্ট অতিক্রম করে, অন্যদিকে পিতার হত্যা সংবাদ ও বোনের অন্যের বাড়িতে আশ্রয়ের খবর পেয়ে গ্রামে ফিরবে বলে অনিলের মধ্যে চাপা উত্তেজনা কাজ করে।
সব মিলিয়ে এই উপন্যাসটি ভিন্ন আবেদন সৃষ্টি করে। এরই মধ্যে পথ অনেকটা এগিয়ে যায়। অবশেষে একটি চেক পোস্টে গাড়ি থেকে নামতে হয় সবাইকে। নাম পরিচয় জানতে চাইলে আয়ুব আলীর পরামর্শ উপেক্ষা করে অনিল তার আসল নামই বলে ফেলে। আয়ুব তাকে মুসলিম বলে বাঁচাতে চায়, কিন্তু আজীবন সততার উপর নির্ভরকৃত অনিল নিজের পরিচয় গোপন করে না। পাক বাহিনীর সদস্যরা আয়ুবকে বাঁচায়, কিন্তু অনিলকে হত্যা করে। মৃত্যুর সময় সে নিজের গ্রামকে মনে করে, মনে করে পিতাকে, বোনকে, শৈশবকে, কৈশোরকে, আর বাংলার। আজকের দর্পণের একেবারে প্রান্তিক সীমানায় একটি কবিতার আবৃত্তি দিয়ে শেষ করব আজকের আয়োজন। কবি নির্মলেন্দু গুণের লেখা স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হল, আবৃত্তি করছেন মাহিদুল ইসলাম। একটি কবিতা লেখা হবে, তার জন্যে অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে। কখন আসবে কবি, কখন আসবে কবি? এই শিশু পার্ক সেদিন ছিল না, এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না, এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না। তাহলে কেমন ছিল সেদিনের সেই বিকেল বেলাটি? কেমন ছিল শিশু পার্কে বেঞ্চে বৃক্ষে ফুলের বাগানে ঠেকে দেয়া এই ঢাকার হৃদয় মাঠখানি? জানি সেদিনের সব স্মৃতি মুছে দিতে হয়েছে উদ্যত কালো হাত, তাই দেখি কবিহীন এই বিমুখ প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি, মাঠের বিরুদ্ধে মাঠ, বিকেলের বিরুদ্ধে বিকেল, উদ্যানের বিরুদ্ধে উদ্যান, মার্চের বিরুদ্ধে মার্চ। হে অনাগত শিশু, হে আগামী দিনের কবি, শিশু পার্কের রঙিন দোলনায় দোল খেতে খেতে তুমি একদিন সব জানতে পারবে। আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প। সেদিন এই উদ্যানের রূপ ছিল ভিন্নতর, না পার্ক না ফুলের বাগান, এসবের কিছুই ছিল না, শুধু এক খণ্ড অখণ্ড আকাশ যেরকম, সেরকম দিগন্ত প্লাবিত থুথু মাঠ ছিল দুব্বা দলে ঢাকা, সবুজে সবুজময়। আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণের সবুজ এসে মিশেছিল সেই থুথু মাঠের সবুজে। কপালে কবচিতে লাল শালু বেঁধে এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক, লাঙল জল কাঁধে এসেছিল ঝাঁক বেঁধে উলঙ্গ কৃষক, পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে এসেছিল প্রদীপ্ত যুবক, হাতের মুঠোয় মৃত্যু, চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত। শ্রোতা বন্ধুরা, সময় হয়ে গেল বিদায় নেয়ার, তবে বিদায় বেলায় আবারও স্মরণ করিয়ে দিতে চাই সবাইকে করোনার সতর্কতা, আর আসুন সকলে উদাসীন না হয়ে সচেতনভাবে স্বাস্থ্যবিধি মেনে চলি। আর প্রিয় বন্ধুরা, বলতে চাই শীতের কথা। রাজধানীতে বসে বোঝা যাবে না শীতের এখন কি প্রকোপ। আমরা চাইলেই পারি শীতার্থ মানুষকে শীত বস্ত্র দিয়ে সহায়তা করতে। আসুন আমরা সবাই মানুষের পাশে দাঁড়াই। এবার বিদায় বেলায় শেষ কথায় জানিয়ে যাই, আজকের দর্পণ গ্রন্থনা করেছেন নাসির আহমেদ, উপস্থাপনায় ছিলাম আমি তামান্না সিদ্দিকী এবং আমি আহসান হাবিব বাপ্পি, প্রযোজনা সহযোগিতায় ছিলেন মোহাম্মদ ওয়াকিবুর রহমান, প্রকৌশল সহযোগিতায় মোহাম্মদ আবুল কাউসার, অনুষ্ঠান নির্দেশনায় ছিলেন মোহাম্মদ নাসিমুল কামাল এবং দর্পণ প্রযোজনা করলেন মোহাম্মদ দোলাল হোসাইন।